শুরু হয়েছে শাহ আব্দুল করিমের লোক উৎসব। বাউল গানে মুখরিত সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানদল গ্রামের মাঠ। উক্ত জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতাচ্ছেন। উৎসবে এলাকায় হাজারো মানুষের ডল নেমেছে। বাউল শিল্পী শাহ আব্দুল করিমের 107তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এই লোক উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে বিকাশ। আগত বক্তারা বলেন, বাউল শিল্পী শাহ আব্দুল করিমকে স্মরণ করতে প্রতি বছর তারা আব্দুল করিমের জন্মভিটায় এসে জড়ো হন এবং গানের মধ্য দিয়ে স্মৃতিচারণ করেন। এদিকে উক্ত লোক উৎসবে যোগ দিতে সিলেট থেকে যান মতিয়া টিভির পরিচালক মিজান আহমেদ। শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূরজালালের তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন আপেল মাহমুদ। উপস্থিত ছিলেন বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী রমেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, সৌরভ সুহেল, আব্দুর রহমান সহ আরও অনেকেই। হচ্ছে বাংলাদেশের বিকাশ, এবং আমরা সবসময় একটা স্লোগান বলি যে আলোকিত মানুষ বিকশিত বাংলাদেশ। তো আমরা শাহ আব্দুল করিমের মতো আলোকিত একজন মানুষ, যিনি এই প্রত্যন্ত এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং তার অপূর্ব সৃষ্টিশৈলীর মাধ্যমে তিনি এখনও মানুষের মাঝে বেঁচে আছেন, আজকে তার জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে বিকাশ এই ধরনের একটি ভালো উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা সবসময় এদেশে সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং যে কোনো ভালো উদ্যোগের সাথে বিকাশ সবসময় ছিল এবং আমরা পৃষ্ঠপোষকতা করেছি এবং ভবিষ্যতেও আমরা আমাদের এই ধারা অব্যাহত রাখব। রবিউল ইসলাম ফজর, মতিয়া টিভি।